গাইস, আমি মোহাম্মদ ইসলামী মন। সো আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউরন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তোমরা পরীক্ষার হলে এইটা থেকে একটা সৃজনশীল পাবাই। বিশেষ করে এই নিউরনের চিত্রটা আঁকা আসবে গ নম্বরে। সো সেটা নিয়ে চিন্তা করবো। সো এই জন্য আমি অ্যাকচুয়ালি চিত্রটা নিয়েও বেশি ডিল করবো, কিভাবে চিত্রটা আঁকতে হবে তোমরা দেখে নিবা, কিভাবে চিত্রটা আঁকা যায়, আর হচ্ছে বিভিন্ন পার্ট গুলো তো অবশ্যই তোমাকে বর্ণনা দিতে হবে। চলো কথা না বলে আমরা লেকচারে চলে যাই। নিউরনটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তখন আমরা দেখবো যে নিউরনটার এরকম একটা কুইজ দেওয়া আছে। এরকম একটা কুইজ দেখো, আশা করি তোমরা এইভাবে আঁকাটা শিখে নিবা। তো এইখানে একটা নিউরন হচ্ছে কুইজ দাহ, এবং আমরা যদি কুইজ দাহটার দিকে চিন্তা করি, এদিকে কুইজ দাহটার মধ্যে এই যে কুইজ প্রাচীর, মানে কুইজ ঝিল্লি, খেয়াল করো এটা হচ্ছে কুইজ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, খেয়াল করো এটা হচ্ছে কুইজ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। দেন তার ভিতরে হচ্ছে, আমরা যখন তার ভিতরে আসবো তখন ভিতরে পাবো হচ্ছে সাইটোপ্লাজম। আমরা সবাই জানি যে একটা কোষের, একটা কোষ তার ভিতরে আমরা কি পাই, সাধারণত সাইটোপ্লাজম পাই। যেহেতু নিউরনও হচ্ছে একটা কোষ, সেহেতু তার ভিতরে আমরা সাইটোপ্লাজম পাবো, এবং সেটার ভিতরে আমরা নিউক্লিয়াসও পাবো। আমরা নিউক্লিয়াসও পেলাম, সেটার ভিতরে আমরা নিউক্লিয়াসও পেলাম। তার মানে কি, এই নিউরনের যে দেহটা, মানে এই এটার কথা দেহ, এই যে এই দেহটা কিভাবে গঠিত, এই দেহটার মধ্যে প্লাজমা মেমব্রেন আছে, তার ভিতরে সাইটোপ্লাজম আছে, তার ভিতরে নিউক্লিয়াস আছে। এটা একটা সাধারণ কোষের গঠন, এটা নিয়ে বাকি পাজার ঝড়ার কিছু নেই। এবং সাধারণ একটা কোষে যে মাইটোকন্ড্রিয়া থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে। সাধারণ একটা কোষে যে গলগি বস্তু থাকবে, এখানে গলগি বস্তু থাকবে। আমি দেখানোর চেষ্টা করি, একটু ছোট হয়ে গেল, একটু বড় করে দেখাই তোমাদের। সো এটা হচ্ছে আমাদের আমাদের নিউক্লিয়াস, এবং এদিকে হচ্ছে সাইটোপ্লাজম আছে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। সো এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এইদিকে সাধারণ অবস্থা মাইটোকন্ড্রিয়াও থাকবে। আমি যদি মাইটোকন্ড্রিয়াটা আঁকার চেষ্টা করি, তোমাকে দেখিয়ে দিই, নাহলে হয়তো তোমরা ভুলে যাওয়া পড়ে। সো এদিকে মাইটোকন্ড্রিয়াটাও থাকে, আমাদের সাধারণ যে মাইটোকন্ড্রিয়া, সাধারণ একটা কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া থাকে, এবং সাধারণ একটা কোষের যে গলগি বস্তু, সেই গলগি বস্তুটাও থাকে। গোলকি বস্তু থাকে। তো দেখো, তার মানে একটা সাধারণ কোষের সাথে যদি আমরা চিন্তা করি, একটা সাধারণ কোষের দেহের মতোই এখানে সবকিছু আছে, বাট এখানে বাড়তি কিছু আছে এবং কিছু নেই। কি কি নেই এবং কি বাড়তি আছে সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে এখানে বাড়তি একটা কণা আছে বা দানা আছে, সেটাকে বলা হয় নিসল দানা, যেটা অন্যান্য কোষে আমরা পাবো না, সেটাকে বলা হয় নিসল দানা। এবং এইখানে সক্রিয় সেন্ট্রিওল থাকে না। আমরা কি জানি কিনা যে নিউক্লিয়াসের কাছাকাছি সেন্ট্রিওল হচ্ছে দুইটা সিলিন্ডার আকৃতির বস্তু, বা সিলিন্ডার আকৃতির এরকম ইয়া ছিল নিউক্লিয়াসের কাছাকাছি তারা অবস্থিত, এবং সিলিন্ডার আকৃতির এগুলোকে বলা হয়েছে সেন্ট্রিওল। সো এই সেন্ট্রিওল গুলোর কি কাজ ছিল সেটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এই সেন্ট্রিওল গুলো যখন কোষ বিভাজন ঘটত, তখন কোষ বিভাজনের সময় বা হচ্ছে আমাদের যেই এই যে স্পিন্ডল তন্তু ছিল, এই স্পিন্ডল তন্তু গুলো সৃষ্টি করার কাছে আমাদের সাহায্য করতে হচ্ছে স্পিন্ডল তন্তু। কারণ আমরা জানি যে এই যে স্পিন্ডল তন্তু সাহায্য করতে হচ্ছে এই সেন্ট্রিওল গুলো, কারণ আমরা জানি যে সেন্ট্রিওল এরকম, সেন্ট্রিওল যদি এই পোর্শনটাকে, যদি একটা সিলিন্ড্রিকাল পোর্শনকে যদি আমি বড় করে দেখাই, তখন আমরা দেখবো যে সেন্ট্রিওলের এই পোর্শনটাতে এরকম এরকম বিভিন্ন তন্তু আছে, যে তন্তু গুলো দ্বারা একচুয়ালি আমাদের কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল তন্তু গুলো ছিল, সেই স্পিন্ডল তন্তু গুলো গঠিত হয়। সো দেখো, তোমরা তাহলে সহজেই বুঝতে পারছো যে এই সেন্ট্রিওল যদি না থাকে, তাহলে আমরা স্পিন্ডল তন্তু গঠন করতে পারবো না। এবং যখন আমরা স্পিন্ডল তন্তুটা গঠন করতে পারছি না, তখন আমরা কিন্তু সেই কোষটাকে বিভাজনও করতে পারছি না। তার মানে আমাদের যে নিউরনটা আছে, অর্থাৎ আমাদের যেই মস্তিষ্কে যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে আমরা কোনোভাবেই বিভাজন করতে পারছি না। এইটা না করতে পারার কারণটাই হচ্ছে যে ওইখানে কোনো সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না, অথবা কোনো সেন্ট্রিওল থাকতে পারে বাট সেটা নিষ্ক্রিয়। মানে কথা হচ্ছে যে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না, সেই কারণে আমরা নিউরনটাকে বিভাজিত করতে পারি না। কারণটা কি, কারণটা হচ্ছে এই সেন্ট্রিওল থেকে আমরা স্পিন্ডল তন্তু পাই, যেহেতু স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রটা যেহেতু আমরা সৃষ্টি করতে পারছি না, সেহেতু কোষ বিভাজনে সেখানে কোনো কোয়েশ্চেনই আসে না। এবং এই স্পিন্ডল তন্তুর আরেকটা কাজ ছিল কোষ বিভাজনের সময়, সেটা হচ্ছে এরা কোষ বিভাজনের সময় এই জায়গা থেকে অ্যাস্টার রে নিঃসৃত করতো, অর্থাৎ অ্যাস্টার রে, অ্যাস্টার জাতীয় একটা রশ্মি নিঃসরণ করতো। এখন তুমি যদি
প্রাণী প্রাণী দিয়ে কুই বিভাজনের সময় যদি তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করো তখন হয়তো তুমি দেখবে যে ওই জায়গাতে কোষের দুই প্রান্ত দিয়ে আলো জ্বলতেছে তো তুমি অবাক হতে পারো যে এই যে কোষের দুই প্রান্তে আলো জ্বলতেছে তাহলে এই আলোটা কিভাবে জ্বলতেছে ওইটা একটু আমাদের সেন্ট্রিওলে জ্বালাচ্ছে সেটা হচ্ছে অ্যাস্টার রে মানে বা অ্যাস্টার রশ্মি নির্গমনের মাধ্যমে অ্যাস্টার মানে হচ্ছে অ্যাস্টার একটা যৌগমূল তোমরা কেমিস্ট্রি জীবাশ্ম জ্বালানি আমার লেকচারগুলোতে পাবা অ্যাস্টার সম্পর্কে ডিটেইলস পাবা সো এদিকে সেটা নিয়ে আমি ডিটেইলস বলছি না আমি জাস্ট ওইটা বলছি যে সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে নিউরনগুলো কখনোই বিভাজিত হতে পারবে না এবং স্রষ্টা এইটা এইভাবেই দিয়েছেন কারণ হচ্ছে যদি নিউরনগুলো বিভাজিত হতো তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেম পড়ে যেতাম তাহলে আমরা কি প্রবলেমে পড়তাম দেখো আমাদের এই যে প্রত্যেকটা কোষ কিছু স্মৃতিকে বা কিছু মেমোরিকে তারা স্টোরেজ করে রাখছে বা স্টোর করে রাখছে সো যদি আজকে যদি একটা নিউরন যে নিউরনটা এইভাবে আছে এই নিউরনটার মধ্যে আমার কিছু স্মৃতি আছে বা কিছু মেমোরি আছে এখন এইটা যদি বিভাজিত হয়ে যায় তখন দেখবো যে এর পরবর্তীতে আমার ওই স্মৃতিগুলো আর নেই তার মানে তোমাকে আজকে আমি চিনলাম কালকে আমি চিনতে পারবো না কারণ ওই আমার মেমোরিতে তো তোমার ওই চেহারাটা বা তোমার ওই ছবিটা তো আর নেই সেই কারণে নিউরনের যে সেলগুলো আছে সেগুলো কোনো সময়েই বিভাজিত হবে না সেইটার কারণ হচ্ছে সেইখানে কোনো সক্রিয় সেন্ট্রাল থাকবে না সেটা হচ্ছে বায়োলজিক্যাল কজ এবং আমরা যদি বাইরের দিকের কজে চিন্তা করি যে লজিক্যাল কি কজ থাকতে পারে বা স্রষ্টা সেটাতে কি কজ দিতে পারেন কোন কারণে সেটা বিভাজিত না হইতে পারে তখন আমরা যে কজটা বলবো সেটা হচ্ছে তাহলে আমরা আমাদের মেমোরিটা যেটা আছে সেটাকে ঠিক রাখতে পারতাম না এবং কোনো কাজই আমরা করতে পারতাম না কারণ প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু আমাদের ব্রেনে কিন্তু মেমোরি স্টোর আছে সাপোজ এই কলমটাকে কিভাবে ধরতে হবে কিভাবে লিখতে হবে এই মেমোরিগুলো কিন্তু আমাদের ব্রেনে কোনো একটা নিউরনে সংরক্ষিত আছে তো এই যে সংরক্ষিত থাকাটা আমি যদি এটা না সংরক্ষিত কালকে যদি এটা হারিয়ে ফেলি এই মেমোরিটা তখন আমি এই কলমটাকে ধরতে পারবো না কিভাবে ধরতে হবে সেটাও জানবো না এবং এটা যে একটা কলম সেটা আমি বলতে পারবো না সো অ্যাকচুয়ালি এই এই থিওরিটার উপর ভিত্তি করে কিন্তু আমার যে সহজে মুখস্থ করার যে আমার নেমোনিক্স ফ্রম মাই মেমোরিজ যে থিওরিটা সেই থিওরিটা আমি বের করেছিলাম এবং সেইটা দিয়ে আমি অনেক কিছু অনেক সহজে মুখস্থ করতে পারতাম সেটা নিয়ে একবার পত্রিকাতে লেখালেখি করেছিলাম সো সেটা হচ্ছে আমি নেমোনিক্স ফ্রম মাই মেমোরিজ অর্থাৎ আমাদের একটা প্রতিটা নিউরনে যেই তত্ত্বটা সংরক্ষিত আছে সেই তত্ত্বটা দিয়ে আমি নতুন কিছু একটা মুখস্থ করার চেষ্টা করতাম এবং আমি একটা সময় সফল হয়েছি দেখি আমরা নিউরনের দুইটা পার্ট একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ তো কোষ দেহটা হচ্ছে এইটা হচ্ছে কোষ দেহ এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রলম্বিত অংশ আছে ঠিক আছে এবং এগুলো শাখা প্রশাখা যুক্ত এগুলো বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত সো এই যে বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত এবং গ্রিকে বা ল্যাটিনে যখন কিছু শাখা প্রশাখা যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় ডেনড্রন আমরা সাধারণত একটা গাছকে বলি যে গাছটা তো শাখা প্রশাখা যুক্ত গাছকে দেখলাম গাছটাকে বলে ফেললাম যে গাছটা তো শাখা প্রশাখা যুক্ত তো গ্রিকে বা ল্যাটিনে তারা বলবে যে গাছটা তো ডেনড্রন যুক্ত মানে হচ্ছে গাছটা শাখা প্রশাখা যুক্ত তার মানে এই কুইদেহ থেকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয় বা শাখা প্রশাখা প্রলম্বিত অংশ বের হয় এই অংশগুলোকে আমরা বলবো ডেনড্রন বা ডেনড্রাইট ক্লিয়ার তারপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের এইদিকে আরেকটা প্রলম্বিত অংশ আছে বাট এইটা কোনো শাখা প্রশাখা যুক্ত না একেবারে সোজা একটা প্রলম্বিত অংশ এবং এইটাকে বলা হয় অ্যাক্সন এখন তোমরা যদি জানতে চাও যে ভাইয়া তাহলে ওইটি কোন কারণে আমরা অ্যাক্সন বলতেছি ওইগুলা কি তো বললাম ড্যান্ড্রন কারণ ওইগুলো শাখা পাশাখা যুক্ত সেই কারণে আমরা ড্যান্ড্রন বললাম এটাকে আমরা কোন কারণে অ্যাক্সন বলবো দেখো আমরা যখন এক্সিস নিয়ে কাজ করি মানে ওয়াই এক্সিস এক্স এক্সিস আমরা এটা এরকম এক্স এক্সিস এটাকে বলা হয় এক্স এক্সিস এক্স প্রাইম ওয়াই এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত একটা যখন লম্বা টান দিই এটাকে একটা অক্ষ ধরি এবং অক্ষটাকে বলা হয় এক্সিস এইদিকেও এইটাকে অক্ষের মতো কাজ করছে যেহেতু একেবারে সোজা একটা লাইন সেই জন্য অক্ষের ইংলিশ এক্সিস থেকে এটা আসছে অ্যাকশন তাহলে যে কুইদেহ থেকে যে লম্বা সুতার মতো শাখা প্রশাখা বিহীন যে আমরা যে লম্বা সুতারা পাবো সেইটাকে বা যে তন্তুটা পাবো সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন এবং এই অ্যাকশনটার এই যে নির্দিষ্টতার এই যে এক্সিস এই এক্সিসের মধ্যে একটা মানে কি বলবো আবরণ আছে এবং এই আবরণটাকে বলা হয় হচ্ছে তোমার এক্সোডেমা আমি যদি আবরণটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তার নিজস্ব আবরণ তো এই নিজস্ব আবরণটা হচ্ছে এরকম সাপোজ এইটাকে বলা হচ্ছে এক্সোডেমা দেখো তো এটা হচ্ছে এক্সোলেম আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এক্সোলেম
এখন এক্সরে মার পরে এইদিকে বাইরের দিকে আরেকটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হচ্ছে নিউরোলেমা। দেখো নিউরোলেমা এরকম ভাবে আবরণ, কি বলো, এদিকে যে বাইরের দিকে যে আবরণটা থাকলো সেটাকে বলা হচ্ছে নিউরোলেমা, এবং এদিকে নিউরোলেমা এবং এর পাশে মাঝে মাঝে তোমার কেয়া থাকে, এদিকে বিভিন্ন তোমার বিভিন্ন বস্তু থাকে। তো এখন দেখো বাইরের যে অ্যাক্সন সেই অ্যাক্সনের বাইরে নিউরোলেমা থাকে, এবং নিউরোলেমা যদি দেখি নিউরোলেমাটা কিন্তু কন্টিনিউয়াস না, নিউরোলেমাটা একটু পর পর দেখো যে আসার পর পর এই নিউরোলেমাটা অ্যাক্সনের সাথে প্রত্যক্ষ সংযোগ ঘটে, এবং তাহলে এই যে যেই জায়গাটাতে নিউরোলেমা এবং অ্যাক্সনের সংযোগ ঘটে সেটাকে বলা হয় রেইনবিয়ারের পর্ব বা রেইনবিয়ারস নোড, রেইনবিয়ারস নোড, রেইনবিয়ারস নোড, রেইনবিয়ারস নোড বা রেইনবিয়ারের পর্ব। তাহলে কি বললাম, রেইনবিয়ারস নোড বা রেইনবিয়ারের পর্ব। ওকে, সো এটা হচ্ছে এরকম। তো আমরা যদি একটু নিচের দিকে চেষ্টা করি যে নিচের দিকে নিউরনটা কিভাবে থাকে, তাহলে দেখো যে নিচের দিকে এরকম ভাবে নিউরনটা এরকম ভাবে ছড়ানো থাকে, আমাদের অ্যাক্সনটা এরকম ভাবে ছড়ানো থাকে, এবং এটা থেকে এরকম ভাবে নব গঠিত হয়, তাহলে বলা হয় সিনাপটিক নব। এগুলোকে সিনাপস বলার কারণটা হচ্ছে যে এইটা অন্য একটা নিউরনের ডেনড্রনের সাথে সংযুক্ত থাকে, আমরা যদি সেই সংযোগটা দেখার চেষ্টা করি। সাপোজ আমাদের দেহের কিভাবে, ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন এই অ্যাক্সনের সাথে নিউরোলেমা থাকবে, অর্থাৎ নিউরোলেমা যখন অ্যাক্সনকে ঘিরে রাখবে, তখন সেই অ্যাকশনটাকে আমরা বলবো হচ্ছে স্নায়ুতন্তু, মানে স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু মানে হচ্ছে অ্যাক্সন উইথ নিউরোলেমা। ক্লিয়ার? এই যে বাইরে যে আবরণটা সেটাকে বলা হচ্ছে নিউরোলেমা, এবং নিউরোলেমা যখন অ্যাক্সনকে ঘিরে রাখবে তখন নিউরোলেমা প্লাস অ্যাক্সন সেইটাকে আমরা বলবো স্নায়ুতন্তু। ক্লিয়ার? তো আমরা এখন দেখার চেষ্টা করবো কিভাবে তার সংযুক্ত অবস্থায় থাকে। এইখানে আমি জাস্ট একটু স্কেমেটিক ভিউ আঁকার চেষ্টা করবো, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের ডেনড্রন, এটা ডেনড্রন, এটা হচ্ছে ডেনড্রন, এবং এখান থেকে আসতো অ্যাক্সন, অ্যাক্সন থেকে আসার পরে এটা হচ্ছে আমাদের এই যে নিচের অংশটা। সো এখন দেখো এটা হচ্ছে একটা নিউরন, এবং এই নিউরনের যে ডেনড্রন, এই নিউরনের এই যে শেষ দিকে যে অ্যাক্সন, এই শেষ দিকে অ্যাক্সনের সাথে অন্য একটা নিউরনের ডেনড্রন সংযুক্ত, এই নিউরনটার যে অ্যাকশন সেই অ্যাকশনটার সাথে অন্য একটা নিউরনের ডেনড্রন সংযুক্ত। এইভাবে আমাদের সারা দেহে প্রত্যেকটা নিউরনের মধ্যে সংযোগ স্থাপিত হয়, একটা নিউরনের ডেনড্রন যে তত্ত্বটা গ্রহণ করে ওই তত্ত্বটা ওই নিউরনের প্রথমে ডেনড্রন থেকে কোষদেহ, কোষদেহ থেকে অ্যাকশন, অ্যাকশনের মাধ্যমে এই যেই অ্যাকশন, একটা নিউরনের অ্যাকশন এবং অন্য একটা নিউরনের ডেনড্রন এর মধ্যে যে ফাঁকা অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস। খেয়াল করো এই যে ফাঁকা অংশটা সেটাকে বলা হয় সিনাপসিস। আমি যদি একটু বড় করে দেখার চেষ্টা করি তোমাদেরকে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা নিউরন, এই নিউরনটা থেকে আসলে এরকম, এবং এইখান থেকে আমরা তখন দেখো ক্লিয়ার বুঝতে পারবো, তখন এই যে এই অংশের যে ফাঁকা অংশটা সেই অংশটাকে হচ্ছে বলা হয় সিনাপস, এই অংশটা সিনাপস। মানে সিনাপস কি, সিনাপস মানে হচ্ছে একটা নিউরনের সাথে অন্য একটা নিউরন যে অংশে বা যে পড়াশোনা সংযুক্ত হয় সেই অংশটাকে বলা হয় যে সিনাপস, এবং এই সিনাপসে একটা তরল থাকে সেই তরলটাকে বলা হয় নিউরোহিউমার বা ট্রান্সহিউমার, এরকম বলা যেতে পারে, সেটাকে নিউরোহিউমারই বলা হয়। আচ্ছা নিউরোহিউমারই বলা হবে। সো এটা হচ্ছে এই জায়গায় তরল পথ থাকে, এই তরল পথটা কোন কারণে থাকে সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের এই যে নিউরনগুলো কাজ করে, এই নিউরনগুলো কিভাবে কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, অর্থাৎ তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় কাজ করে। এইটাতে অ্যাকচুয়ালি তোমরা যখন একটু হাই লেভেল হবে তখন বুঝতে পারবে যে এদিকে সোডিয়াম আয়ন থাকে, পটাশিয়াম আয়ন থাকে, তোমরা সো এদিকে চার্জের ব্যাপার আছে, মানে ইলেকট্রিকের ব্যাপার আছে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান ঘটে বা ইলেকট্রনের ইয়া ঘটে। সো এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়াটা এই তরলগুলোর মধ্যে ট্রানজিশন দেয়। সো এই এই যে নিউরোহিউমারটা আছে এটা যখন এই ডেনড্রনটাকে উদ্দীপ্ত করে তখন আবার এদিকে যায়, তার মানে এই সিনাপসটা একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের সংযোগ স্থাপন করে।
তাহলে দেখো আমাদের নিউরনের গঠন কিন্তু মোটামুটি পড়া শেষ, আমাদের নিউরনের গঠন এই পর্যন্ত ছিল। সো তোমরা যারা যারা লেকচারগুলো ফলো করছো তারা কিন্তু সামনে লেকচারগুলো কোনোভাবে মিস করবো না, সামনে আমরা প্রতিপূর্তি ক্রিয়া নিয়ে আলোচনা করবো এবং প্রতিপূর্তি ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাও তোমাদের বইয়ের চিত্রটা ক্লিয়ার না সেটাও ক্লিয়ার করে দেবো। চ্যানেল লেকচারটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পরে দেখবো যে একটা লাল বাটন বেল আছে সেই বেলটাকে ক্লিক করে দিবা, সেটা ক্লিক করে দিলে আমি পরবর্তী যে লেকচারগুলো আপলোড করবো সেগুলো তোমার নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর অবশ্যই 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 কোনো প্রবলেম থাকে সাথে সাথে কমেন্ট করবা, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।